সম্মানিত সাধারণ সম্পাদক সহায়তা সম্পদ ভাইয়ের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ এই শ্রমিক অধিকার পরিষদ যে জনগণের জন্য রাজপথে নেমে এসেছে শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ সম্পতি যুগ্ম সদস্য সচিব বাংলাদেশ গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ। আজকে মহানগর দক্ষিণ শ্রমিক অধিকার পরিষদের এই সমাবেশে বিপ্লবী সভাপতি উপস্থিত, আমাদের কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান ও সৈয়দানা সম্পদ, আমাদের দলের কেন্দ্রীয় সকল গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ সহ শ্রমিক ছাত্র সকল বন্ধুদের এবং সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বন্ধুগণ, শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে প্রথম শ্রমিকদের উপরে নির্যাতন করার জন্য একটি নতুন বাহিনী গঠন করেছে, সেই বাহিনীর নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এক সেকেন্ডের জন্য শ্রমিকদের বিপক্ষে ছাড়া পক্ষে কাজ করেনি। এই ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দিয়ে শ্রমিকদের ন্যায্য দাবি আন্দোলনকে রুখে দিচ্ছে, মালিকের স্বার্থ রক্ষা করছে আর সরকারের স্বার্থ রক্ষা করছে। আমরা দাবি করছি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ যদি আমার শ্রমজীবী মানুষের পক্ষে কাজ না করে, অবিলম্বে তাদেরকে সাধারণ পুলিশে রূপান্তর করা হোক। শ্রমিকদের নির্যাতনকারী বাহিনী ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আমরা চাই না। বন্ধুগণ, বাংলাদেশের অর্থনীতির অবস্থা চরম সংকটে, শ্রীলঙ্কায় জাঙ্গা পড়ে শ্রীলঙ্কার লুটপাটকারী নেতারা পালিয়ে গেছে, আমরা লজ্জা পাচ্ছি। আমাদের প্রধানমন্ত্রী ভদ্রমহিলা, তার পরিণতি নিয়ে আমরা খুবই শঙ্কিত। সুতরাং শ্রমজীবী মানুষের পক্ষ থেকে আমাদের বক্তব্য হচ্ছে, শ্রমিকের সন্তানেরা ঠিক মতো শিক্ষা স্বাস্থ্য পাচ্ছে না, তাদের বাসস্থানের অবস্থা কি। আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করব। এই শ্রমজীবী মানুষের যে কলোনি আছে যেখানে গার্মেন্ট শ্রমিক সহ শ্রমিকেরা থাকে, সেখানে কেউ গিয়ে থাকলে দেখবেন তাদের ন্যূনতম মানুষের মতো বেঁচে থাকার কোনো ব্যবস্থা নাই। সেখানে ভোর রাতে উঠে তারা অনেক খেলাঠেলি করে, কুশল করে, রান্না করে, মানবেতর জীবনযাপন করে। শেখ হাসিনাকে তার দলের গুন্ডা পান্ডারা নাম দিয়েছে জননেত্রী। যদি তিনি জননেত্রী হন, তাহলে এই শ্রমিকদের কলোনিতে এই জনগণ কিভাবে বসবাস করে। তিনি কোনোদিন দেখেছেন 40 লক্ষ শুধু আমার গার্মেন্টসের মা বোনেরা আছে? তাহলে 40 লক্ষ মানুষের, কোন কোন দেশের পরিপূর্ণ নাগরিকের সংখ্যাও 40 লক্ষ নাই।
সেখানে 40 লক্ষ মানুষ কিভাবে বাঁচে থাকে, কিভাবে খায়, কিভাবে ঘুমায়, যেই মহিলা তাদের খবর রাখে না, কোনোদিন দেখে নাই, তাকে কিভাবে জননেত্রী বলা হয়? কি তোমার জননেত্রী, কি তোমার রাজনীতি, কি তোমার দল? আমরা চাই এই বাংলাদেশ শ্রমজীবী মানুষের মুক্তির লড়াইয়ে শ্রমিক অধিকার পরিষদের নেতৃত্বে ন্যায্য সংগ্রাম গড়ে তুলবে। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে রাজপথে শ্রমিকদের পাশে থেকে তাদের ন্যায্য দাবি আড়ায়ে লড়াই সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার চিত্ত শপথ ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। শ্রমিকের অধিকার আমাদের অঙ্গীকার, শ্রমিকের অধিকার। সম্মানিত সভাপতি এবং উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে খুলনা জেলা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আজকে যে দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি, শ্রমিকের ন্যূনতম মজুরি 25,000 টাকা দিতে হবে, এটাই আমাদের দাবি। এবং এটা দিতে হবে যে মজুরি কমিশন গঠন হচ্ছে, এই মজুরি কমিশন গঠন হওয়ার আগেই সরকারের পক্ষ থেকে বলতে চাই যে মজুরি কমিশনকে যেন বলে দেওয়া হয় যে মজুরি কমিশন গঠন হবে, তার প্রথম কাজ যেটি করবে সেটি হচ্ছে শ্রমিকের ন্যূনতম মজুরি 25,000 টাকা করতে হবে। এই দাবি আমাদের সকল শ্রমিকের পক্ষ থেকে। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন।